ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवान अशेष कृपाय आबार आमरा समबेत हयेछि पूजा अवकाशेर पर शिवानंद बाणी पाठ एवं आलोचनार उद्देश्य निये। आज विजया दशमी, विजया दशमी मने होतेई स्वामी विज्ञानानंद जी जीवनेर एकटी घटना खूब बेशी करे मने पड़े। বেলুড় মঠে দুর্গা পুজো হচ্ছে, খুব সম্ভবত সালটি 1937 সালের ঘটনা। পূজ্যপাদ মহারাজ প্রেসিডেন্ট, বেলুড় মঠে আছেন, রোজ পূজারি আসেন, পূজ্যপাদ মহারাজকে প্রণাম করেন, বলেন আজকে ষষ্ঠী পুজো, এই এই পুজো হবে, বিকেলে আমন্ত্রণ দিবস, বোধন আমন্ত্রণ দিবস হবে বলে তারপরে পূজা করতে চলে যান। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, অবশেষে বিজয়া দশমী এসে উপস্থিত। পূজ্যপাদ মহারাজের কাছে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ ভিক্ষা করেন। পূজারীকে তিনি বলেন যে আজকে কি কি করণীয়। পূজারী উত্তরে বলেন আজ সামান্য ক্রমে পুজো, তারপরে পরিক্রমা করে দেবীর বিসর্জন, তখন মহারাজ মায়ের বিসর্জন। তখন মহারাজ জিজ্ঞাসা করেন যে মাকে কোথায় বিসর্জন দেবে। তখন বলছে কেন মহারাজ, এই সকালবেলা দর্পণ জলে বিসর্জন হবে, আর সন্ধ্যেবেলায় তো ঠাকুরের আরতি পরে আমাদেরই পাশের গঙ্গা, এখানেই তো মাকে বিসর্জন দেওয়া হয়। মহারাজ আবার জিজ্ঞাসা করলেন, পূজারি একই উত্তর দিলেন। তারপরে পূজারি বুঝতে পারছেন যে মহারাজ যেন অন্য কিছু বলতে চাইছেন। তিনি থমকে গেলে ধীরে ধীরে মহারাজ বললেন, মাকে অন্য কোথাও নয়, মাকে বিসর্জন দেবে হৃদয়ে। যারা পুজো জানেন বা যারা পুজো জানেন না তারা জানুন, দুর্গাপুজো যখন শুরু হয় বা যে কোনো পুজো যখন শুরু হয়, এমনকি নিত্য শ্রীরামকৃষ্ণ দেবের যে পুজো আমরা করি, আমরা ইয়ং বায়ুবীজে দেবী দেবতার ধ্যান করে, দেবতা বা দেবী ধ্যান করে আমরা হাতের যে ফুলটি থাকে সেটিকে নাকের কাছে নিয়ে যাই, কল্পনা করি হৃদয় থেকে ইয়ং বায়ুবীজে দেবীকে বার করে নিয়ে এসে ফুলের মধ্যে স্থাপন করি, তারপরে সেই ফুলটিকে দেবতার দেবীর প্রতিরূপ মনে করে আমরা পূজা অর্চনা সমস্ত কিছু করি, ভাবি যে দেবী ওইখানে উপস্থিত আছেন। আবার পূজা শেষ হয়ে যখন যায়, বিশেষ করে প্রতিষ্ঠিত পুজো তাদের নয় কিন্তু অন্যান্য যেগুলি আছে, যেমন দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক, সমস্ত ক্ষেত্রে আমরা দেবীর পা থেকে সংহার মুদ্রায় একটি ফুল তুলে নিয়ে আসি, মনে করি ওটি যেন ইয়ং বায়ু বীজে আমার হৃদয়ের ভিতরে প্রবেশ করছে। ভাবটা হলো এই, দেবী আমার হৃদয়ে জুড়ে হৃদয় আলো করে বসে আছেন, কদিন সাধারণের জন্য তিনি বাইরের বাড়িতে এসে পুজো গ্রহণ করলেন, আবার তিনি ফিরে যাচ্ছেন তার নিজ আলয়ে, আমাদের হৃদয়ে যেখানে। তাই আমাদের দেবতার, আমাদের যাকে আমরা পুজো করি তার কোনো বিসর্জন হয় না, তিনি সদা সর্বদা আমাদের হৃদয়ে নিত্য আবির্ভূত থাকেন। আপনাদের সকলকে শুভ বিজয়ার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি। আজকে যে অংশ থেকে পাঠ করব সেটি বেলুড় মঠের 2 চৈত্র শনিবার 1335 বঙ্গাব্দের ঘটনা, 16 মার্চ 1929। 3 দিন হইল শ্রী শ্রী ঠাকুরের তিথি পূজা খুব সমারোহে সহিত সম্পন্ন হইয়া গিয়াছে। এই উপলক্ষে মঠে 17 জন ব্রহ্মচারী সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়েছেন এবং 21 জন যুবক ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করিয়াছে। এই হোমাদির সময় মহাপুরুষ মহারাজ উপস্থিত থাকিয়া সকলকে সন্ন্যাস ও ব্রহ্মচর্য দিয়াছিলেন। সেই দিন সকালে ঠান্ডা লাগিয়া তাহার খুব সর্দি হইয়াছে, আজ পূর্বাপেক্ষা কতকটা ভালো। সকালবেলা বেশ প্রফুল্ল ভাব, যদিও শরীর সুস্থ নয়। নানা কথাবার্তা হইতেছিল, হঠাৎ নবদীক্ষিত একজন সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিলেন, তোমার নাম কি হয়েছে? অপর একজন সন্ন্যাসী নবদীক্ষিতের নাম বলিয়া দিলেন। তখন মহাপুরুষজি খুব গম্ভীরভাবে বললেন, বাবা এরপর যা হবার তা স্বয়ং ভগবান কৃপা করে না দিলে হবে না। সন্ন্যাস নেওয়া তো সোজা, কিন্তু পরাভক্তি, পরম জ্ঞান এসব তাঁর বিশেষ কৃপা না হলে কিছুই হয় না। তবে যদি কেউ ব্যাকুল হতে হয়ে চায় তা তিনি দেনও। পূর্ণ জ্ঞান ভক্তি যদি না হলো তো খালি গেলুয়া পড়ে কী লাভ। পশ্চিমে তো দেখেছো এই কাশী হরিদ্বার অঞ্চলে অনেক অনেক মঠ আছে, আর ওদিকের লোকেরা কেউ বা কিছু আটা, হরিদ কি নতুন কাপড় অথবা 1-2 টাকা নিয়ে এসে কোনো মহন্ত মহারাজের কাছে হাজির হয়
আর বলে, বাবা বীরজাহম করে দাও। বীরজাহম মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না, বলে বীজাহম। আর মোহন তো বীজাহম করিয়ে দিলে ব্যাস, সে সন্ন্যাসী হয়ে গেল। তারপর ভিক মেগে খায় আর থাকে, কখনো বা ব্যবসা বা তেজারতি কারবারও কাজ জুড়ে দিল। এইরকম লাখ লাখ সন্ন্যাসী তো সব রয়েছে, কিন্তু বাবার ঠিক ঠিক মুমুক্ষ কজন? সন্ন্যাস নেব, বীরজা করব, মন্ত্র পড়ব, এসবের জন্য যে ব্যাকুলতা হয়, সে ব্যাকুলতা যদি কারুর ভগবান লাভের জন্য হয়, সে তো ধন্য, সে তো মহাভাগ্যবান। সব ছেড়ে ছুড়ে দিয়ে যে ভগবানকে চায়, সেই মহাধন্য। কিন্তু তাদের সংখ্যা কম, যাদের এই অবস্থা হয়েছে তারা বাহ্যিক ভেক বা বেশের দিকে নজর দেয় না। কাপড় সাদাই থাকুক আর গেরুয়াই থাকুক, বাবা আসল জিনিসের দিকে নজর দাও। যে সময়ের ঘটনা বলা হচ্ছে এটা 1985 কেন 1986 সাল অব্দি বেলুড় মঠে একই নিয়ম ছিল যে শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি দিন শেষ রাত্রে ব্রহ্মচর্য ও সন্ন্যাস দেওয়া, আগে সন্ন্যাস ব্রত দেওয়া হতো, তারপরে সন্ন্যাসীরা নবদীক্ষিত সন্ন্যাসীরা গঙ্গায় তাদের যখন কৃতকর্ম করতে চলে যান, সেই সময় তাদের ফাঁকা আসনে এসে নতুন ব্রহ্মচারীরা এসে বসে এবং তাদের ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করা হয়। ব্রহ্মচর্য ব্রত ওইটি রামকৃষ্ণ সঙ্গের একটি বলবো একটি অদ্ভুত একটি অসাধারণ একটি অনুষ্ঠান, যেটি আর কোনো সন্ন্যাসী সঙ্গে আছে কিনা জানা নেই। সব ব্রহ্মচারী সব সঙ্গেই ব্রহ্মচর্য ব্রত দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু রামকৃষ্ণ সঙ্গে যে অনুষ্ঠানটি যে মন্ত্রগুলি উচ্চারণ হয় এটি সম্পূর্ণ পৃথক। এটির রচয়িতা এই মন্ত্রের মন্ত্রদ্রষ্টা হলেন স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজ। তিনি এই মন্ত্রগুলি রচনা করেন এবং সেই মন্ত্রগুলোই ব্রহ্মচর্য ব্রতে আমাদের আবৃত্তি করে আহুতি দিতে হয়। সংঘরূপী শ্রীরামকৃষ্ণ, সংঘের সন্ন্যাসী, সংঘগুরু এবং অগ্নিময় শ্রীরামকৃষ্ণকে সাক্ষী রেখে আমরা ব্রহ্মচর্য ও সন্ন্যাস ব্রত গ্রহণ করি। 1987 সাল থেকে গম্ভীরানন্দজী মহারাজ যখন প্রেসিডেন্ট আছেন সেই সময় থেকে এই ব্রহ্মচর্য এবং সন্ন্যাস ব্রত দিনগুলো বদল হয়। আগে একই দিনে ব্রহ্মচর্য সন্ন্যাস হতো, সেটি ঠাকুরের জন্মতিথি। 87 সাল থেকে ঠিক হয় স্বামী বিবেকানন্দের শুভ আবির্ভাব তিথির শেষ রাত্রে ব্রহ্মচর্য ব্রত অনুষ্ঠান হবে এবং সন্ন্যাস হবে যথারীতি শ্রীরামকৃষ্ণ আবির্ভাব তিথির শেষ রাত্রে। এই দুটি অনুষ্ঠান এত দীর্ঘ সময়, বিশেষ করে সন্ন্যাস ব্রতের অনুষ্ঠান এত দীর্ঘ সময় যে দুটি অনুষ্ঠানকে যদি ক্লাব করা হয় তাহলে কোনোভাবেই সঙ্ঘগুরুদের খুব কষ্ট হতে থাকে। যাই হোক, এই দুটি ব্রত অত্যন্ত উচ্চ ভাবনার, উচ্চ চিন্তার, মনকে এক অতীন্দ্রিয় জগতে আড়ূঢ় করে, জগতের যাবতীয় ভোগ সুখ তাকে তুচ্ছ জ্ঞান করে ঈশ্বরময় জীবন যাপন করা এই ব্রতের উদ্দেশ্য। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ব্রহ্মচর্য এবং সন্ন্যাস দিয়েছেন কারণ সংঘগুরুকে উপস্থিত থাকতে হয়, তিনি প্রয়োজনীয় অনুষ্ঠানাদি করেন এবং তিনি মন্ত্র দান করেন। ব্রহ্মচর্য দীক্ষায় নতুন গ্রন্থ এবং সন্ন্যাস দীক্ষার সময় আপনারা সবাই জানেন প্রেস মন্ত্র, ব্রহ্মমন্ত্র, পরমহংস গায়ত্রী এবং মহাবাক্য, এই চারটি উচ্চারণ করা হয়। সন্ন্যাসীর এইটি সম্পদ, এইটি নিত্য ধ্যান করে সে তার জীবন অতিবাহিত করবে। সেদিনকে সাধারণত সকালবেলা ভোর রাত শেষের রাত্রে অনুষ্ঠান হয়, তো তখন বেশ ঠান্ডা থাকে, আমাদের সঙ্ঘগুরুদেরও খুব কষ্ট হয়, কিন্তু তথাপি তারা সেই কষ্ট উপেক্ষা করেই তারা অনুষ্ঠানে আসেন। পূজ্যপাদ মহারাজ অসুস্থ হয়ে পড়েছিলেন সেই নতুন এই অনুষ্ঠানে এ দেওয়ার জন্য, আজকে তিনি কিছু ভালো আছেন। যেদিনের ঘটনা সেদিনকে যখন হচ্ছে এই ঘটনাটি লেখা হচ্ছে, সেই সময় একজন নবদীক্ষিত সন্ন্যাসী এসে হাজির। মহারাজ জিজ্ঞাসা করলেন, তোমার নতুন নাম কি হয়েছে? সন্ন্যাস দীক্ষান্তে যখন আমরা গুরু পুজো করতে যাই তখন গুরু আমাদের ব্রহ্মচর্য শেষের এবং সন্ন্যাসের শেষে নাম দিয়ে থাকেন। আমরা যেহেতু পুরী সম্প্রদায়ভুক্ত সন্ন্যাসী, তাই আমাদের ব্রহ্মচারীদের নাম আচার্য শঙ্কর ঠিক করে দিয়ে গেছেন। আমাদের নামের আগে ব্রহ্মচারীদের নামের আগে ব্রহ্মচারী এবং শেষে চৈতন্য শব্দটি থাকবে। মাঝের যে নামটুকু সেটুকু আমাদের যে নতুন আমাদের যে সন্ন্যাস গুরু বা ব্রহ্মচর্য গুরু তিনি দান করেন। তাই যেমন
আমার নিজের নাম ছিল পরমেশ্বর চৈতন্য, তাই ব্রহ্মচারী পরমেশ্বর চৈতন্য এই নামটি পূজ্যপাদ ব্রহ্মনাথানন্দজি দিয়েছিলেন। সন্ন্যাসের ক্ষেত্রেও তাই আমাদের আদিগুরু শঙ্করাচার্য ঠিক করে রেখে গেছেন স্বামী আনন্দপুরী, নামের আগে স্বামী হবে, শেষে থাকবে আনন্দপুরী, যেহেতু আমরা পুরী সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসী। এবং মাঝের যে নামটা, এটি গুরু, সে সন্ন্যাস প্রার্থীর চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তিনি দান করে থাকেন, তাই সেইভাবেই নামটি সংযুক্ত হয়ে আমাদের যোগপট্ট বলতে গেলে পুরো পুরী না এই দিয়েই কথাটা বলতে হয়। স্বামী যেমন আমার নামে যদি যোগপট্ট বলা হয় তাহলে আমাকে বলা উচিত স্বামী স্তবপ্রিয় আনন্দ পুরী, কিন্তু যেহেতু এই পুরী ব্যবহার করাটা একটু সমস্যা, তাই আমরা এই শুধু স্তবপ্রিয় আনন্দ বা স্বামী স্তবপ্রিয় আনন্দ এটি আমরা ব্যবহার করে থাকি। মহারাজ বলছেন, এরপর যা হবার তা স্বয়ং ভগবান কৃপা করে না দিলে আর হবে না। সন্ন্যাস নেওয়া তো সোজা, কিন্তু পরাভক্তি পরম জ্ঞান এসব তার বিশেষ কৃপা, ভিন্ন কৃপা না হলে কিছুই হয় না। সবসময় মনে রাখতে হবে অনুষ্ঠানটাই শেষ কথা নয়, অনুষ্ঠানের ভেতরের যে ভাবটি সেটি হচ্ছে শেষ কথা। আমাদের মন্ত্র দীক্ষা যখন হয় দেখবেন মন্ত্র দীক্ষার ওই অনুষ্ঠানটায় এলাম, এসে বসলাম, মহারাজই বললেন, এই বললেন, সেই বললেন, এই অনুষ্ঠান করালো, এই ঠাকুরের পায়ে ফুল দিলাম, এগুলো ইম্পর্টেন্ট নয়। যে সাধন পদ্ধতি গুরু আমাদের বলেন, যে মন্ত্র আমাদের গুরু দেন, যে ধ্যানের অনুশীলন করার যে পথ আমাদের দেন, সেটি নিত্য নিয়মিতভাবে অভ্যাস করাটাই আমাদের অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। তাই বলছেন যে পরাভক্তি এবং পরম জ্ঞান এগুলো সন্ন্যাস থেকেই হবে, যতই সাধন ভজনকে আমরা সাধন ভজন নিষ্ঠ হব তত আমাদের হবে। আমাদের হাতে এই অনুষ্ঠানগুলো অর্থ সেই চন্দন পিঁড়ির পিঁড়িকে এবং চন্দন কাঠটি দিয়ে দেওয়া হয়েছে। আমি আমার অনুরাগের জল আর পরিশ্রম তপস্যার শ্রম দিয়ে যত আমরা সেই চন্দন ঘাটটিকে কাঠটিকে পিঁড়ির সঙ্গে ঘষতে থাকব, তত ধীরে ধীরে চন্দন বের হতে থাকবে, তত ধীরে ধীরে আমার হৃদয়ের ভেতরের যে ঈশ্বর ভক্তি, ঈশ্বরকে পাওয়ার যে আকুলতা, এগুলি ধীরে ধীরে বিকশিত হতে থাকবে। তাই বলছে যে ঈশ্বর আর বিশেষ কৃপা না হলে দেন না। পরম জ্ঞান, পরম জ্ঞান এবং পরাভক্তি ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং ঈশ্বরের জ্ঞান অস্তিত্ব সম্পর্কে অবহিত করা, এটি তিনি কৃপা না করলে হয় না। তবে যদি কেউ ব্যাকুল হয়ে চায় তা তিনি দেনও, তাহলে সেটি পাওয়ার উপায় কি? ব্যাকুলতা। আমরা যতক্ষণ না পর্যন্ত আন্তরিকভাবে ঈশ্বরকে চাইব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো কিছুই প্রাপ্ত হওয়ার কথা নয়। তাই তিনি বলছেন যে ব্যাকুল হয়ে চাইবে, যে সত্যি সত্যি চাইবে, যে আন্তরিকভাবে চাইবে সে পাবেই। বলছেন যে পশ্চিমে তো দেখেছ এই কাশী হরিদ্বার অঞ্চলে অনেক অনেক মঠ আছে, আর ওদিকের লোকেরা কেউ কেউ কিছু আটা, কিছু নতুন কাপড়, একা টাকা নিয়ে এসে মহন্তর কাছে হাজিরায় বলে বিরজাহম করে দাও। বিরজাহম মুক্তি উচ্চারণও করতে পারে না, বলে বাবা বিজাহম করে দাও। আর মহন্ত বিজাহম করে দিল, সে সন্ন্যাসী হয়ে গেল, এবার ভিক মেগে খায় আর থাকে, আবার কখনো ব্যবসা তেজরাতি কাজ জুড়ে দেয়। এইরকম লাখ লাখ সন্ন্যাসী তো রয়েছেন, কিন্তু বাবা ঠিক ঠিক মুমুক্ষু কজন? এই যে অবস্থা পশ্চিম ভারতে দেখা যায়, আপনারা যদি পশ্চিম ভারতে তীর্থে যাবেন লাখ লাখ সন্ন্যাসী পাবেন, কিন্তু আকুলতা এরকম পাবেন না। আমি নিজে সন্ন্যাসী হয়ে এমন কথা বলাটা আমার ঠিক নয়, তথাপি আমার একটি অভিজ্ঞতার কথা বলি। কেদারনাথের পুজো দিয়ে সন্ত নেমে এসেছি, পাণ্ডার কাছে বসে আছি, একজন প্রায় নাগা সন্ন্যাসী, তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং ভক্তদের সকলকে বলছেন একটা ঘিয়ের পাত্র তাকে যেন কিনে দিতে। কেউ কেউ তাকে ঘিয়ের পাত্র কিনেও দিলেন, একটি বিশেষ দোকানে নিয়ে গেলে এবং কোন ঘিয়ের পাত্র রাখবেন, ঘি ভর্তি ঘিয়ের টিন, তিনি কিনলেন, কিনে নিয়ে ওই ভক্তটি তাকে দিয়ে দিতে তিনি সেটি তার ঝোলায় পুরে নিয়ে ঘুরে বেড়াতে থাকলেন। এবার ভক্তটি তিনি লক্ষ্য রাখলেন, ভক্তটি পুজো দিয়ে চলে যাওয়ার সময় যখন চলে গেলেন, দৃষ্টির বাইরে চলে গেলেন, সেই ঘিয়ের পাত্রটা তিনি আবার দোকানে এসে দিয়ে অর্ধেক টাকা, যদি 50 টাকা দাম হয়ে থাকে ঘিয়ের পাত্রটা, দোকানদারের কাছ থেকে 25 টাকা দরে সেই ঘিয়ের পাত্রটি বিক্রি করে দিলেন। আসলে প্রথমে এই জিনিসটা দেখিনি, আমাদের পাণ্ডা
ওখানকার সাধু সমাজ সম্পর্কে বলছিলেন, বলতে বলতেই এই ঘটনাটা আমাদের সামনে ঘটে। তাই আমাদের পাণ্ডা এটি দেখালেন, একটু ভালো করে দেখুন মহারাজ কি ভয়ঙ্কর কাণ্ড, এই জিনিস আমাদের চোখে দেখা, ভগবানকে চাইবার আর ভগবানকে গায়ে লেপে বসে থাকা এই দুটো এক জিনিস নয়। ভগবানকে চাইতে হলে আন্তরিকভাবে চাইতে হয়, তার জন্য কোনো বাহ্যিক কিছু বলার দরকার নেই। আমাদের যখন সন্ন্যাস হয় একেবারে অন্তিমকালে গুরুর কাছে গিয়ে আমরা যে প্রার্থনা করি, সেখানে আমরা গুরুকে বলি যে তুমি ব্রহ্মবিদ, তুমি ব্রহ্মজ্ঞানের অধীশ্বর, আমি মুমুক্ষু, আমি মুক্তিকামী, আপনি আমায় পথ দান, পথ দেখান, আমি যে পথে দিয়ে গেলে ঈশ্বরকে পাব, এই জন্ম মৃত্যুর চক্রের বাইরে বেরোতে পারবো, সেই পথ আপনি আমায় প্রদান করুন। তাই বলছেন মুমুক্ষু কজন, এই মুমুক্ষু হতে হবে, মুক্তির ইচ্ছা আমাদের মধ্যে থাকতে হবে। সন্ন্যাস নেব, বিরজা করব, মন্ত্র পড়ব, এসবের জন্য যে ব্যাকুলতা, সে ব্যাকুলতা যদি কারো ভগবান লাভের জন্য হয় সে তো ধন্য, সে তো মহাভাগ্যবান। আমরা যখন সাধু হতে আসি, পূজ্যপাদ আত্মস্থানন্দজি ভারী সুন্দর একটি কথা বলেছিলেন, বলেছিলেন দেখ কালে সব ঠিকঠাক হয়ে যাবে, প্রিপ্রবেশনের ফর্ম ফিল আপ হবে, প্রিপ্রবেশনের অ্যাকসেপ্টেন্স হবে, প্রবেশনের ফর্ম ফিল আপ হবে, প্রবেশনের অ্যাকসেপ্টেন্স হবে, মুক্ত কচ্ছ হবি এক সময়, ব্রহ্মচর্য দীক্ষাও হবে, সন্ন্যাস দীক্ষাও হবে, তারপরে কিন্তু কোনো অনুষ্ঠান নেই, অনুষ্ঠানবিহীন একটা জীবন, লম্বা জীবন যাপন করতে হবে। সেই লম্বা পথে সবারই হওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে সাধন ভজন এবং প্রার্থনা। আমাদের দেখবেন মন্ত্র দীক্ষা যখন হয়, গুরুর কাছে মন্ত্র দীক্ষা পেলাম, যারা সন্ন্যাসী নন বা ব্রহ্মচারী তাদের কথা বলছি, আমরা সবাই গুরুর কাছে মন্ত্র দীক্ষা পেলাম, সেই অনুষ্ঠানের জন্য আমাদের কি ভয়ঙ্কর আকুলতা থাকে, আগের দিন থেকে ঘুম আসে না, নতুন জন্ম লাভ করব। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমার এই বিশ্বাস হয় যে এই মন্ত্র আমাকে মুক্তির দরজায় নিয়ে যাবে, এই মন্ত্র আমাকে জন্ম মৃত্যুর চক্রের বাইরে নিয়ে যাবে, এই বিশ্বাসটা যতক্ষণ না আমাদের মধ্যে হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু মন্ত্রকে আমরা ভালোবাসতে পারি না। বহু ভক্তকে দেখেছি তারা বিভিন্ন জায়গায় যান, এই আজকে যদি তিনি মায়ের বাড়ি গেলেন, তার পরের দিন তিনি যাচ্ছেন বলরাম মন্দির, তারপরের দিন তিনি যাচ্ছেন বেলুড় মঠ, তারপরের দিন হয়তো তিনি সারদা মঠ গেলেন, তারপরের দিন দক্ষিণেশ্বরে, সেই পরিব্রাজকের মতো ঘুরে বেড়াচ্ছেন, আর পকেটের মধ্যে মোবাইল ফোন আছে, খিচিক খিচিক করে ফোনে সেই ছবি তুলছেন এবং সেগুলো ফিরে এসে ফেসবুকে আপলোড করছেন, কখনো কখনো নিজে জব করছেন, অন্যকে দিয়ে ছবি তুলিয়ে সেই ছবিও আপলোড করেন, এগুলো দেখেছি। কিন্তু এটি কিন্তু সাধন ভজন নয়, কোনো একটা জায়গায় নিষ্ঠা ভরে দিনের পর দিন সাধন ভজন করা, সেইটাই কিন্তু কথা। আমরা বেলুড় মঠে দেখেছি বহু মানুষ আছেন যারা নিষ্ঠা ভরে এটি করেন, তাদেরকে এরকমভাবে আমরা দেখিনি কখনো যে বাইরে নানা অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন। একজন বিহারীকে আমার এখনও মনে আছেন, তিনি খুব সম্ভবত বিহার প্রদেশের লোক, তিনি খুব সম্ভবত আমাদের যে সামনে যে ফ্যাক্টরিটা আছে সেখানে চাকরি করেন, মর্নিং নাইট ডিউটি থাকলে উনি শেষকালে যখন আসেন দেখি অফিসের জামা কাপড় আর একটা ছোট্ট ব্যাগ নিয়ে আসেন, অফিসের জামা কাপড়টি তিনি রেখে ওই ব্যাগের মধ্যে ভরে তিনি গঙ্গা স্নান করেন, তারপরে পাজামা পাঞ্জাবি যেটি তার সঙ্গে ব্যাগের মধ্যে থাকে সেটি পরে মা সব মন্দির প্রণাম করে মায়ের মন্দিরের পেছন দিকে গঙ্গা দিকে মুখ করে বসে তিনি দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করেন। আমার 14 বছর বেলুড় মঠের থাকার ইতিহাসে যবে যবে এনার নাইট ডিউটি থাকে তবে তাকে দেখেছি এরকম, আর যখন ডে ডিউটি থাকে তখন দেখেছি বিকেলবেলা তার যখন ডিউটি শেষ হতো তিনি এসে মন্দিরে বা আরও দেরি করে শেষ হলে ঠাকুর মন্দিরে বসে জপ ধ্যান করছেন নিষ্ঠার সঙ্গে। 14টি বছর তাকে এই অনুষ্ঠান করতে আমি দেখেছি। এই রকম হওয়া দরকার, এই ঘুরে বেরিয়ে বেরিয়ে বিভিন্ন জায়গা গেলাম, হ্যাঁ তাতে হয় মহারাজদের সঙ্গে পরিচয় হয়, সেই সেই আশ্রমের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হওয়া হয়, কিন্তু নিজের কিছু হয় না। বলছেন যদি ভগবান লাভ করবার জন্য, যদি কারো ভগবান লাভ করার জন্য সেই ব্যাকুলতা আসে, সে তো ধন্য, সে তো মহাভাগ্যবান, সব ছেড়ে দিয়ে, সব ছেড়ে ছুড়ে দিয়ে ভগবানকে যে চায় সেই ধন্য। কিন্তু তাদের সংখ্যা খুব কম, এটা ঠিক। আমরা ধরুন
যারা একসঙ্গে দীক্ষা নিতে এসেছি আমরা তাদের মধ্যে খুব কয়েকজনই মাত্র ভগবানকে আন্তরিকভাবে চেয়েছি। বলছেন যাদের এই অবস্থা হয়েছে তাদের বাহ্যিক ভেকের দিকে নজর দেয় না, কাপড় সাদাই থাকুক বা গেরুয়াই থাকুক, বাবা আসল জিনিসের দিকে নজর দাও। কাপড় সাদা হয়েছে কি গেরুয়া হয়েছে এইটা কথা নয়, এই পথ আমাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যাবে। সন্ন্যাসীর যে গেরুয়া বস্ত্র এটি পরার কারণ আছে, সন্ন্যাসীরা নিরগ্নি হবে, তারা আর কখনো অগ্নি স্পর্শ করবে না, বিধি অনুযায়ী তাই। শুধুমাত্র ইষ্টের পুজো করার অনুমতি আছে, যেহেতু রামকৃষ্ণ সংঘ একটি উদার সংঘ তাই ইষ্টের পুজো এবং ইষ্টস্বরূপ অন্য দেব দেবতার পুজো আমাদের করার অনুমতি আছে, কিন্তু সন্ন্যাসীরা আগুন স্পর্শ করবে না। অথচ সন্ন্যাসীদের বলা আছে নিত্য বিরজাহন করতে, এখন আগুন স্পর্শ না করে তাহলে কেমন করে আপনি বিরজাহন করবেন? এই যে গেরুয়া পোশাক, এই গেরুয়া পোশাকটা ঠিক গেরুয়া নয়, একটু লাল জেগেছে, আসলে এটা আগুনের প্রতি, নিজেকে আগুন ভেবে নিজের ভেতরে বিরজাহনের মন্ত্র বলে বলে আহুতি দেওয়া, এটা হচ্ছে বিধি। যত আপনি নিজেকে আগুন ভাবতে পারবেন তত আপনি পাবক সদৃশ হবেন, কোনো মলিন চিন্তা, কোনো মলিন ভাবনা, কোনো মলিন স্পর্শ আপনাকে স্পর্শ করতে পারবে না, এটা একটি কারণ। আর এই গেরুয়া পোশাক আমাদের ব্রতের কথা মনে করিয়ে দেয়, খানিকটা বকলেসের মতো, যে কুকুরের গলায় বকলেস থাকে সে তার যে এরিয়া তার বাইরে গেলেই বকলেসে টান পড়ে, সে বুঝতে পারে এর বাইরে আর সে যেতে পারে না। ঠিক এইরকমভাবে গেরুয়া পোশাক আমাদের নিত্য আমাদের ব্রতের কথা স্মরণ করে দেয়, কেন এই পোশাক করেছি, কেন এই মন্ত্র ধারণ করেছি, দীক্ষার সময় গুরুকে কি কি কথা দিয়েছি, এগুলি বারবার মনে করিয়ে দেয়। সেইটিকে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আসল জিনিসের কথা বলছেন। নবদীক্ষিত সন্ন্যাসী খুব কাতরভাবে মহাপুরুষ মহারাজের আশীর্বাদ ও কৃপা ভিক্ষা করায় তিনি বললেন, বাবা আমরা তো খুবই প্রার্থনা করছি তোমাদের ভক্তি বিশ্বাস লাভ হোক, পরম জ্ঞান লাভ হোক, মুক্ত হয়ে যাও, সব জীবন মুক্ত হয়ে যাও তোমরা, প্রভু জয় প্রভু করুণাময় দীন শরণ ঠাকুর। বলছেন আমরা নিত্য প্রার্থনা করছি, আমাদের মনে আছে দীক্ষা সন্ন্যাস দীক্ষার পরে কি আকুলভাবে প্রার্থনা করতেন রঙ্গনাথানন্দজি, তার কাছে আমাদের ব্রহ্মচর্য সন্ন্যাস হওয়ার সৌভাগ্য হয়েছিল, তিনি আকুল হয়ে প্রার্থনা করতেন। আত্মস্থানন্দজিকে দেখেছি নবদীক্ষিত সন্ন্যাসীদের সঙ্গে কথোপকথনে বসেছেন, কিন্তু অন্তিমকালে প্রার্থনা করছেন, ক্লাস শেষ হয়ে যাচ্ছে যখন তখন তিনি প্রার্থনা করছেন, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি তোমরা যেন প্রত্যেকে নিজেদের ব্রতের প্রতি নিষ্ঠাবান হও, তোমরা যেন নিত্য তোমাদের ব্রতের দিকে এগিয়ে চলতে থাকো, ব্রতের পথ ধরে ভগবানের দিকে এগিয়ে চলতে থাকো। তিনি বলতেন জানবে বাবা মাকে দেখোনি, বাবা মায়ের প্রতি সঠিক কর্তব্য পালন করোনি, এটা যেন তোমাদের মনের ভিতরে খচখচ করে, তাই তোমাদের ভালো করে সাধু হতে হবে যাতে তোমার সাধু জীবনের পুণ্য ফল দিয়ে তাদের সঠিক গতি প্রাপ্ত হয় জীবনে। নবদীক্ষিত সন্ন্যাসীদের কেহ কেহ পূর্বদিন মাধুকরি করতে গিয়াছিল, সেই প্রসঙ্গে মহাপুরুষজি বললেন এদিকে মাধুকরির চল নেই, কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া খুব আবেগ ভরে বলিতেছেন এই তোমার চরণে এরা মুমুক্ষু সব এসেছে, ঠাকুর এদের ভক্তি বিশ্বাস দাও পরিপূর্ণ করে দাও। মাধুকরির চলন সত্যি সত্যি আমাদের এখনো বঙ্গদেশে নেই, আমরা দেখেছি পশ্চিম ভারতে গুজরাতে মহারাষ্ট্রে দেখেছি, সেখানে প্রত্যেক দিন রান্না করার পর গৃহিণীরা তাদের রান্নার অগ্রভাগ তুলে রেখে দেন যদি কোনো সন্ন্যাসী সেই পথ দিয়ে যান। আমাদের গোলপার্কে একজন ভক্ত ছিলেন মিসেস মিট্টল, তিনি উত্তর ভারতের উত্তরাখণ্ডের মহিলা, তিনি গোলপার্কে দীর্ঘদিন তিনি থেকেছেন, গোল আশ্রমের কাছেই তাদের বাড়ি ছিলেন, প্রত্যেক দিন রান্না করার পরে প্রত্যেক রান্নার অগ্রভাগ তিনি একটি টিফিন কৌটো করে তুলে রাখতেন, তার স্বামীর কাজ ছিল অফিস যাওয়ার পথে সেটি আশ্রমে পৌঁছে দেওয়া, আবার বিকেল দুপুরবেলা বিকেলবেলার দিকে রান্না শেষ করে সেগুলো তিনি একটি টিফিন কৌটো করে অগ্রভাগ খুব সামান্যই কিন্তু সেগুলো তুলে তিনি নিয়ে আসতেন, নিজে নিয়ে আসতেন, রোজ ঠাকুর ঘরে যেতেন, ঠাকুর ঘরে যাওয়ার আগে তিনি সেটা আমাদের যে রান্নাঘরে যে কাজ করে তাদেরকে দিয়ে দিতেন এবং পুরনো টিফিন ক্যারিয়ারটা ফিরে নিয়ে যেতেন।
একদিন দুদিন নয় বছরের পর বছর তিনি করতেন। এই যে তার ভিক্ষা ছিল সাধুদের জন্য। আমরা গোলপার্কের সাধুরা যখন গোলপার্কে ছিলাম তখন অনেক খাবারের মধ্যে সবাই মধুকরি দিয়ে খাওয়া শুরু করতেন। মিসেস মিত্র যা পাঠাতেন সেটাই সবাই একটু একটু করে ভাগ করে খেতেন, সবাই সেটিকে মধুকরি জ্ঞানে খেতেন। সন্ন্যাসের এই তিন দিন আমরা মধুকরি করে খাই। তিনি বলছেন মধুকরির প্রচলন নেই, সত্যি এখনও প্রচলন নেই। এখন দু ধরনের ভক্ত আছে, একদল ভক্ত প্রচুর খাবার দাবার করে নিয়ে আসে এবং মনে করেন যে সেটি দিলেই হবে, আবার আমাদের ওই কারুর কাছ থেকে তো নেওয়ার কথা নয়, বাড়ি বাড়ি গিয়ে নেওয়ার কথা, বাড়ি বাড়ি গিয়ে নেওয়ার সব বিচিত্র সব আমাদের অভিজ্ঞতা হয় আর কি। মহাপুরুষ মহারাজ কিছুক্ষণ চুপ করে থাকার পর ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, এটি ভীষণ আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। তিনি বলছেন এই তোমার চরণে এরা সব মুমুক্ষু এসেছে, ঠাকুরের চরণে যেরকমভাবে ফুল দেয় তেমনি নবদীক্ষিত সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদেরকে তিনি যেন শ্রীরামকৃষ্ণের চরণে নিবেদন করছেন। বলছেন এই তোমার চরণে সব মুমুক্ষু সব এসেছে, ঠাকুরেদের ভক্তি বিশ্বাস দাও, পরিপূর্ণ করে দাও। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন প্রত্যেকের হৃদয়ে যেন বিশ্বাস আসে, ভালোবাসা আসে এবং সবাই যেন পূর্ণতা প্রাপ্ত হয়। এর পরের দিনের ঘটনা বেলুড় মঠ, 3 চৈত্র 1335 বঙ্গাব্দ, 17 মার্চ 1929 খ্রিস্টাব্দের ঘটনা। আজ শ্রী শ্রী ঠাকুরের বিরাট জন্ম মহোৎসব। মহাপুরুষ মহারাজের শরীর ভালো নয়, সর্দির ভাব খুবই রহিয়াছে, পূর্বরাত্রে ঘুম ভালো হয় নাই। অনেক ভক্তরা যাহারা মহাপুরুষজির শ্রীচরণ দর্শন করতে ইচ্ছুক খুব সকাল থেকেই আসিতে আরম্ভ করিয়াছেন, কারণ একটু বেলা হইলে আর দর্শনের সুবিধা হইবে না। জনৈক ভক্ত বৃদ্ধ ভক্ত আসিয়া প্রণামান্তে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিয়া মহাপুরুষজি মহারাজ খুব প্রফুল্ল মুখে বলিতেছেন, জনৈক বৃদ্ধ ভক্ত আসিয়া প্রণামান্তে কুশল প্রশ্ন জিজ্ঞাসা করিলে মহারাজ খুব প্রফুল্ল মুখে বলিতেছেন, শরীর মোটেই ভালো নেই। ভক্ত, কি হয়েছে মহারাজ, রাতে কি ঘুম ভালো হয়নি? মহারাজ, না, ঘুম তত মন্দ হয়নি, তবে কি জানো বৃদ্ধ শরীর কত সব কমপ্লেইন্ট উপসর্গ লেগেই আছে, সর্ববিকারাত্মক শরীর, দেহেরই ধর্ম এই, এখন শরীরে বিকার নশ্বতি বা বিনাশের দিকে চলছে। অবশ্যই এসব বিকার দেহেরই, পরমাত্মা যিনি ভিতরে রয়েছেন তিনি যেমন তেমনি রয়েছেন, তাকে এসব এফেক্ট বা অভিভূত করতে পারে না, যিনি দেহই তিনি ঠিক আছেন। শরীর তো আর আত্মা নয়, ঠাকুর কৃপা করে সে জ্ঞান দিয়েছেন, এখন শরীর যাক আর থাক। ক্ষণিক চক্ষু মুদ্রিত করিয়া হো হো করিয়া হাসিয়া বলিতেছেন, ঠাকুর পূর্ণ জ্ঞান করিয়া দিয়াছেন ভিতরে, এখন তাহার ইচ্ছা হয়তো এ শরীর থাকবে, নাহলে শরীর যাবে, তাঁর যেমন ইচ্ছা। তবে আরে দেহের বয়স তো কম হলো না। আমরা আগের দিনের যে ঘটনাটা পড়লাম সেটি ঠাকুরের জন্মদিনের কথা, জন্ম তিথি পুজোর দিনের কথা, তিথি পুজো 3 দিনের ঘটনা। জন্মতিথির পরের যে রবিবার সেই রবিবারটি শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হিসেবে পালিত হয়। এই ধারাটি শ্রীরামকৃষ্ণের যখন স্থূল শরীর ছিল দক্ষিণেশ্বরে তখন থেকে প্রচলিত আছে। জন্মতিথির দিন তো সব ভক্তরা এসে উঠতে পারতেন না, একে দক্ষিণেশ্বর এত দূরত্ব, আর তখন রবিবার ছাড়া অন্য দিন ছুটি ছিল না, তাই জন্ম মহোৎসব জন্মতিথির পরের যে রবিবার সেই দিন সবাই একসঙ্গে মিলিত হতেন, তার জন্ম মহোৎসব পালন করা হতো। ভারী সুন্দর সুন্দর বর্ণনা কথামৃতে লীলা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বর্ণনা করা আছে, আপনারা পড়ে দেখতে পারেন, খুব সুন্দর বর্ণনা। ঠাকুরের মহাপ্রয়াণের পরেও এই উৎসব দক্ষিণেশ্বরে চলতে থাকল, কিন্তু স্বামী বিবেকানন্দ যখন বিদেশ গেলেন সেই কারণে দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষ আর এই জন্ম মহোৎসব করার অনুমতি দিলেন না। তখন বেলুড় মঠের গঙ্গার অপর দিকে বেলুড় মঠের ঠিক কাছেই দাঁড়িয়ে ঠাকুর বাড়ির যে উন্মুক্ত প্রাঙ্গণে সেখানে কয়েক বছর হয়েছিল, তারপরে বেলুড় মঠে চলে আসার পর বেলুড় মঠেই এই উৎসব হতো, এখনও সেই উৎসব হয়। এটি অত্যন্ত আনন্দের উৎসব, সর্বত্র যেন আনন্দ বিরাজ করছেন,
সব রুটিন টুটিনের গোলমাল হয়ে যায়। ঠাকুর ঠিক সকাল 9টা 9:30 মধ্যে ভালো করে খেয়ে সারা দিন মাত্র 45 মিনিট বিশ্রাম করে সারাদিন সকলের সকলকে দর্শন দেন। যেহেতু তিনি সকাল সকাল খেয়েছেন তাই দুপুরবেলা তাকে আবার লুচি তরকারি এইসব দেওয়া হয়। আবার বিকেলবেলা বাজি পোড়ানো হয়, ইদানিং 2 বছর বাজি পোড়ানো বন্ধ হয়ে গেছে। সমস্ত মঠ জুড়ে ছোট ছোট দোকান দেওয়া হয়, সে এক ভীষণ আনন্দের ঘটনা। তেমনই এক আনন্দের দিনে জন্ম মহোৎসবের ঘটনা। সেদিনে মহাপুরুষ মাঝে শরীর ভালো নয়, সন্ন্যাসের দিন ঠান্ডা লেগে তার সর্দি হয়েছে, তথাপি তিনি দর্শন দিতে বসেছেন। ভক্তরা একে একে আসতে একজন জিজ্ঞাসা করলেন যে কেমন আছেন, মহাপুরুষ মাঝে উত্তরে বললেন শরীর ভালো নয়। ভক্ত জিজ্ঞাসা করলেন রাত্রে কি ভালো ঘুম হয়নি, মহাপুরুষ মাঝে উত্তরে বলছেন না ঘুম তো মন্দ হয়নি, তবে কি জানো বৃদ্ধ শরীর কত সব কমপ্লেইন্ট লেগে আছে, দেখুন কি সুন্দর শরীর যে আছে বা শরীরের গল্প বলছেন, শরীরে নানা রকম কমপ্লেইন্ট লেখে আছে। কিরকম শরীর, না সড় বিকারাত্মক শরীর। আমাদের শরীর 6টি পর্বের মধ্যে দিয়ে যায়, জন্ম অস্তিত্ব বৃদ্ধি পরিণতি ক্ষয় বিনাশ, জায়তে অস্তি বর্ধতে বিপরিণমতে অপক্ষীয়তে নশ্যতি। জন্ম আমরা যখন জন্মগ্রহণ করি এটি হচ্ছে প্রথম অবস্থা, তারপরে অস্তিত্ব সে কান্নাকাটি করতে থাকে, তার জানান দিতে থাকে, তবে ধীরে ধীরে সে যে মানুষ সেটা প্রকাশ হতে থাকে, হামাগুড়ি দিতে তার প্রথমে উল্টোতে থাকে, হামাগুড়ি দেয় সোজা হয়ে দাঁড়াতে শেখে, ধীরে ধীরে তার বাড়তে থাকে। এবার বিপরীতমতে এবার বিপরীত দিকে রওনা হয়, একটা অবস্থা যাওয়ার পর আর বৃদ্ধি হয় না, এবার বিপরীত দিকে যাতে ক্ষয় হতে থাকে। কালো চুলের রং সাদা হয়, কানে গম শুনি দাঁত পড়ে যায়, তারপরে নাকে কম গন্ধ পাই, ঘাড়ে পিঠে বিভিন্ন জায়গায় ব্যথা হতে থাকে, অস্থি মজ্জার আগের মতো থাকে না, ধীরে ধীরে হাঁটতে চলতে কষ্ট হয়, ক্ষয় এবং অবশেষে এটি বিনাশপ্রাপ্ত হয়ে নাশ হয়, নশ্যতি নষ্ট হয়ে যায়। তাই বলছেন মহাপুরুষ মহারাজ বলছেন এই হচ্ছে দেহের ধর্ম, এটি শেষ বিকার নশ্যতি বা বিনাশের দিকে এগিয়ে চলেছে। এই ঘটনা আমাদের সকলেরই, এই ফারাকটা কোথায় এই মহাপুরুষের সাথে আমাদের এইবার আমরা বুঝতে পারবো। পূজ্যপাদ মহাপুরুষ মহাজ বলছেন এসব বিকার দেহেরই, পরমাত্মা যিনি ভিতরে রয়েছেন তিনি যেমন তেমনই আছেন, শরীর এসব এফেক্ট করতে পারে না, শরীরকে এসব এফেক্ট করতে পারে না। পরমাত্মা যেরকম ছিলেন তিনি ঠিক সেরকমই আছেন, তার কোনো রকম সামান্যতম বিকার হয়নি, বরং তিনি আরও বেশি জ্যোতির্ময়, সাধনের আলোকে আরও বেশি আলোকময় হয়ে উঠেছেন। বলছেন তিনি যিনি দেহী তিনি ঠিক আছেন, আমাদের শরীরটা হচ্ছে দেহ, আর দেহর ভেতরে যিনি বিরাজ করেন তিনি হলেন দেহী, যিনি এই শরীরের কর্তা। বলছেন শরীর তো আত্মা নয়, ঠাকুর কৃপা করে সে জ্ঞান দিয়েছেন, এখন শরীর যাক আর থাক। আমরা শরীরটাকে নিয়ে বড্ড মেশি মেতে থাকি, শরীরের ভেতরে যিনি বিরাজ করেন তাকে কখনো কিছু করি না। আমরা ডায়েটিং করি, নিয়মিত ব্যায়াম ট্যাম করি, শরীরটাকে অবশ্যই ভালো রাখার দরকার আছে, কিন্তু এসব করতে গিয়ে শরীরের ভেতর যে একজন পরমাত্মা বিরাজ করেন তার দিকে আমরা ফিরেও তাকাই না। তিনি কতটা শক্তিশালী হলেন, কতটা মজবুত হলেন সেটির কথা আমরা কখনো ভাবি না। তাই বলছেন ঠাকুর যেন আমাদের ঠাকুর ওদেরকে আশীর্বাদ করে এটি বুঝিয়ে দিয়ে গেছেন। খনিক চুপ চক্ষু মুদ্র করিয়া হো হো করে হাসিয়া উঠলেন। হো হো করে হাসার কারণ কি, তিনি যেন এই জগতের এই একে উপেক্ষা করছেন, যে সর্ববিকারাত্মক দেহের যে বিকার এটিকে যেন উপেক্ষা করছেন। বলছেন ঠাকুর পূর্ণ জ্ঞান ভেতরে দিয়ে দিয়েছেন, পূর্ণ জ্ঞান কি না তাঁর অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব জ্ঞান দিয়েছেন। এখন তার ইচ্ছা হয়তো শরীর থাকবে, নালে শরীর যাবে, তার যেমন ইচ্ছা। তো আরে দেহের বয়স তো কম হয়নি, এই ঘটনা যখন তিনি বলছেন তখন তার 75 বছর বয়স, তাই বলছেন এ দেহের বয়স তো কম হয়নি। একটা জিনিস শেখার মতো, আমরা প্রত্যেক দিন ভীত হই, মারা যাওয়ার জন্য ভীত হতে থাকি, কেন না আমাদের মনে হয় আমরা শেষ হয়ে গেলাম, আমাদের জীবনের আর কোনো কিছু থাকলো না, আমাদের যেন আর কিছুই নেই, আমরা যেন শেষ হয়ে যাচ্ছি,
নিত্য যেন শেষ হয়ে যাচ্ছি, আতঙ্কিত হতে থাকি। এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা হয়, এই মন্ত্রে বলা আছে, আমরা বলি যে এই কয়েকদিন আগেই আমাকে একজন প্রশ্ন করেছিলেন, তার বাবা কোভিডে আক্রান্ত হওয়ায় তিনি আমায় বলেছিলেন যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি পাঠ করা হয়, তাকে কেউ বলেছিলেন তাতে ভালো হয়, অবশ্যই পাঠ করা ভালো, কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে মৃত্যুর হাত থেকে আমরা রক্ষা পাই না, জগৎ সংসারে মৃত্যুর হাত থেকে রক্ষা আমরা কেউ কখনো পাবো না। ধরুন আমাদের শরীরটা হলো খানিকটা শনের মতো, খানিকটা ওই ঘাসের মতো, সামান্য একটু আগুন লাগলে যেমন দাউ দাউ করে আগুন লেগে যায়, আপনাদের যদি কারুর শ্মশানে যাওয়ার অভিজ্ঞতা হয়ে থাকে, বিশেষ করে ইলেকট্রিক চুল্লিতে দাহ হওয়ার অভিজ্ঞতা, দাহ করবার অভিজ্ঞতা হবে থাকে, দাহ হবার নয়, দাহ করবার অভিজ্ঞতা হয়ে থাকে, তার আপনারা অবশ্যই দেখবেন যে যে মুহূর্তে বডিটিকে ঢোকানো হয়, ওটা একটা লোহার দুটো রেলের ওপর থাকে এবং একটা অংশতে চাপ দিলে ওই বডি সমেত ওইটি ওর ভেতরে ওই আগুনের ভেতরে যেন ছুঁড়ে ভেতরে ফেলে দেওয়া হয়, এবং ছুঁড়ে দেওয়া মাত্র আপনার যদি ভেতরটা খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন আগুন লাল হয়ে আছে, তেতে আছে, যেমন ওই ইলেকট্রিক আমাদের হিটারে থাকে সেরকম তেতে আছে, ঢোকা মাত্র মাথা চুল থেকে পা অব্দি সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলতে থাকে, এতটুকু পাওয়ার উপায় থাকে না, মৃত্যু ঠিক তাই, স্পর্শ করা মাত্র আমাদের শরীর দেহ জীবনহীন হয়ে পড়ে। তাহলে কেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে আমরা পাঠ করি? আমরা মহামৃত্যুঞ্জয় আসলে আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যু আসছে প্রতিদিন এগিয়ে আসছে তাকে ভয় পাই, আমরা জীবনকে এত বেশি ভালোবাসি মৃত্যুটাকে স্বীকারই করি না, অথচ মৃত্যুটা আমাদের জীবনের একটা ইনএভিটেবল পার্ট, একবারে এটা আসবেই, এটা আমরা কেউ এর থেকে রক্ষা পাবো না, তাই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আমাদের জীবনকে নতুন করে ভালোবাসতে শেখায়। বলা হচ্ছে উর্বারুকম ইব বন্ধনাত মৃত্যুর মুক্ষিয় মামৃতাত, উর্বারু হচ্ছে ফুটি ফল, আমরা বাংলায় যে ফুটি খাই, ফুটি দেখতে গোলাকার আর পেকে গেলে ফুটি ফেটে যায়, তাই বলছেন ফুটি যেরকম ফেটে যায় ঠিক সেই রকম আমার এই যে জন্ম মৃত্যু চক্র এর থেকে জানি আমি বেরোতে পারি, জন্মাচ্ছি মরছি আবার জন্মাচ্ছি মরছি একটা চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে, সাধক যদি জানতে পারে এই যে মৃত্যু আসছে এই মৃত্যুর পর আমি আর নতুন করে জন্মাবো না, আমি আর এই জন্ম মৃত্যুর চক্রেও থাকবো না, এই জন্ম মৃত্যুর পারে, এই জন্ম মৃত্যুর চক্রের পারে এক নতুন জগতে আমি যাত্রা করব, তাহলে দেখবেন মৃত্যুকে আমরা তত ভয় পাবো না, মৃত্যুকে আমরা যেন সানন্দে বরণ করতে পারি। আজকের এই পবিত্র দিনে দাঁড়িয়ে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কাছে প্রার্থনা, যেন আমাদের সকলের অন্তরে এই ভাবটি সদা জাগ্রত হয়, যেন মৃত্যুকে আমরা ভয় না পাই, মৃত্যু যেন আমাদের জীবনে, মৃত্যু যেন আমাদের জীবনের একটি অবিচ্ছিন্ন অঙ্গ জেনে আমরা যেন আরো মন প্রাণ উজাড় করে আমাদের ঈশ্বরের দিকে মন দিতে পারি। আজকের মতো এখানেই থামছি, শ্রী ভগবানের ইচ্ছা হলে আবার আমরা শিবানন্দ বাণী পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে সমবেত হব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।